অনুষ্ঠান আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স সতেজ রেসিপিতে। সঙ্গে রয়েছি আমি জাহারা মিতু। আজকেও কিন্তু আরও একটি সতেজ এবং ঝটপট মজাদার রেসিপি তৈরি করব, যার নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড। তো চলুন, ফ্রুট কাস্টার্ড বানাতে যে যে উপকরণ লাগবে সেগুলো আমরা বের করে নিই আমাদের পছন্দের ওয়ালটন ফ্রিজ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে আমাদের ফুড কাস্টার্ড তৈরির সম্পূর্ণ উপকরণগুলো রয়েছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রস্তুত প্রণালী। শুরুতেই এখানে রয়েছে কাস্টার্ড পাউডার, এবং কাস্টার্ড তৈরি যারা করেন তারা জানেন যে প্রথমে আমরা একটু আমাদের যে ঠান্ডা দুধ রয়েছে, অর্থাৎ রুম টেম্পারেচার যে দুধ রয়েছে, সেটা দিয়ে আগে কাস্টার্ড পাউডারটা আমরা একটু গুলিয়ে নেব। এবার গোলানো কাস্টার্ড পাউডারটি আমি পাশে রেখে দিচ্ছি। তরল দুধ নিয়েছিলাম 500 গ্রামের মতো, এবং বাকি যে দুধটুকু রয়েছে সেটি আমি এখন গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, চিনি সম্পূর্ণ গুলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে দিব। আমাদের অপেক্ষা করতে হবে দুধ বয়েল হওয়া পর্যন্ত। ওয়ালটন স্মার্ট ফ্রিজের অন্যতম একটি ফিচার হচ্ছে যে এখানে আপনি চাইলেই কিন্তু নিজের মতো করে ফ্রিজ থেকেই খাবার অনলাইনে অর্ডার করতে পারেন। অবাক হচ্ছেন, অবিশ্বাস হলেও সত্যি, বাহির থেকে খাবার আনলে সেখানে কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে। তবে আমাদের স্মার্ট ফ্রিজে রয়েছে আইজিটি টেকনোলজি, যার মাধ্যমে আপনার ফ্রিজ থাকবে একেবারে ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিহীন। দেখতেই পাচ্ছি দুধ বয়ল হয়ে গিয়েছে, এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা সেই কাস্টার্ড পাউডারটি। এখন আমাদের নেড়ে দিতে হবে, তা না হলে নিচে কাস্টার্ড পাউডারটি একদমই লেগে যাবে। দর্শক, এখন আমরা সার্ভ করব, এবং আমাদের ফাইনাল যে লেয়ার রয়েছে কাস্টার্ডের সেটি এখন রেডি করব। এখানে রয়েছে বেশ কিছু কিউব করা কেক, আমরা কেকটা দিয়ে দিচ্ছি। যে কোনো ফ্লেভার অথবা নন ফ্লেভার সব ধরনের কেকই আপনারা ইউজ করতে পারেন। এবার আমি এক এক করে আমাদের যে ফ্রুটসগুলো রয়েছে ফ্রুটসগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অ্যাপেল, গ্রিন অ্যাপেল, কলা দিয়ে দিচ্ছি, হালকা একটু আঙুর দিয়ে দিলাম, আমরা এখন উপরে দিয়ে দিচ্ছি আমাদের কাস্টার্ড যে ক্রিমটা রেডি করেছি সেই ক্রিমটা। এবার আমি গার্নিশিং এর জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছু আঙুর, আনার, এবং অল্প একটু
খেজুর কুচি। ভিউয়ার্স দেখলেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের সতেজ রেসিপি ফ্রুট কাস্টার্ড। এবং এই ফ্রুট কাস্টার্ড তৈরি করতে কি কি উপকরণ আছে চলুন দেখে দিই একবার। কাস্টার্ড পাউডার 60 গ্রাম, আপেল কিউব করে কাটা 2 কাপ, কালো আঙুর 1 কাপ, সবুজ আঙুর 1/2 কাপ, কলা 2টি, মালটা 1টি, আনার পরিমাণ মতো, প্লেন কেক 1 কাপ, তরল দুধ 500 গ্রাম এবং চিনি 100 গ্রাম। ভিউয়ার্স আমি আগামী পর্বে আরও একটি সতেজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস সতেজ রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।